পরবর্তী খবরে। লকডাউনের জেরে অনাহারে দিন কাটাচ্ছেন বংশীহারী ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশু। মেলেনি সরকারি সাহায্য, লকডাউনের জেরে অনাহারে দিন কাটছে বংশীহারী ব্লকের এই ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশু। জানা যায় মা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই পিতাও নিরুদ্দেশ হয়ে যায় তাদের। এই পরিস্থিতিতে এক ভয়াবহ সংকটের মুখোমুখি এই শিশুরা। বর্তমানে লকডাউনের জেরে একরকম অনাহারে দিন কাটাচ্ছেন এই তিন অনাথ শিশু। দুবেলা দুমুঠো খাবারের আশায় প্রতিবেশীদের সাহায্যের দিকেই চেয়ে থাকতে হয় তাদের। তিন নাবালক শিশুর কাতর আরজি, অবিলম্বে প্রশাসন কিংবা কোনো সহৃদয় ব্যক্তি যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের। দেখছেন একটি ভয়াবহ চিত্র যা আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। তিন শিশু মাতৃহারা পিতৃহারা, বাবা থেকেও নেই, মা মারা গেছে। মা মারা যাওয়ার পর বাবা নিরুদ্দেশ হয়ে গেছে। এই তিনজন শিশু কিভাবে তাদের প্রতিপালন করবেন নিজেদের, সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। দুবেলা দুমুঠো ভাত খেতে পারছেন না তারা, কোনো খাবার নেই তাদের ঘরে, কোনো রকমে বেঁচে পড়তে আছেন তারা। এ কোন ছবি দেখছি আমরা, এই কোন ছবির সাক্ষী রইলাম আমরা, যা আমাদের কিন্তু লজ্জা দেয় প্রতিদিন প্রতিনিয়ত। এখন এদের এই পরিস্থিতি, কবি সুকান্তর ভাষায় বলতে হয়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ, এখন এদের কাছে এটাই, কবি সুকান্তের এই আপ্তবাক্য এদের জন্যই বোধহয় সৃষ্টি হয়েছিল। এক ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে এই শিশুরা, যাদের মুখে আহার তুলে দেওয়ার মতো কেউ নেই। আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখছি লাইন করে ছবি তুলে ফেস্টুন ব্যানার টাঙিয়ে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলি টিভি ক্যামেরার সামনে অনেক বক্তব্য দিচ্ছেন। দু প্যাকেট চাল তুলে দিয়ে তারা টিভির সামনে মুখ দেখানোর জন্য ব্যস্ত। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, এদের দিকে কিন্তু একবারও চোখ পড়েনি তাদের। এই সমাজের যারা মাথা, তাদের কিন্তু একবারও চোখ পড়েনি এই শিশুদের দিকে। চোখ পড়েছে ডিজিটাল বাংলার, আর তাই ডিজিটাল বাংলার প্রতিনিধি পৌঁছে গেছেন এই শিশুদের দুয়ারে, তুলে এনেছেন সেই ছবি যা দেখে লজ্জা পেতে হয় আমাদের সকলকে। লকডাউন পরিস্থিতিতে যখন চারিদিকে ত্রাণ বিলি করার কার্য তো হিরিক পড়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই বংশীহারী ব্লকের এই জায়গায় ঘাসিপুর এলাকায় এই তিন অনাথ শিশু কিন্তু অনাহারে দিন কাটাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের এই বংশীহার ঘাসিপুর এলাকার এই নির্মম দৃশ্যের সাক্ষী রয়েছি আমরা। আমরা আশাবাদী যে এদের পেটের জ্বালা মেটাবার জন্য কেউ এগিয়ে আসবেন, না হলে মানবতাই কিন্তু মিথ্যে বলে পরিণত হবে। শুনে নেব কিভাবে আছেন এই শিশুরা। এখানে কজন থাকিস? তোদের চলে কেমন করে? কে দেখে তোদের? তোদের দেখে কে? তোদের খাওয়া দাওয়া আজকে যে চাল পেলি ডাল পেলি কেমন লাগছে? এটা লাগছে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছিস এখন পর্যন্ত? প্রশ্ন, কি নাম তোর? কোন স্কুলে? বাবা মা তোদের? বাবা মা তাহলে তোরা কিভাবে চলিস?
লোকে দেয় তারপরে খাস আমার দাদা কাজ করছে চাচ্ছি যে সরকার কিছু সাহায্য দিলে ভালো হবে তো কি দিলে ভালো হবে সরকার দিলে সুবিধা হবে তো এ লজ্জা আমরা লুকোবো কোথায় লজ্জায় চোখ ঢাকতে হচ্ছে আমাদের এই দুধের শিশু মাতৃহারা পিতৃহারা এই শিশুরা অনাহারে দিন কাটাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত পেট ভরাবার মতো ন্যূনতম খাদ্য দ্রব্য পর্যন্ত তাদের ঘরে নেই কিন্তু উদাসীন প্রশাসন উদাসীন সরকার এই বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না শিশুদের মুখ দিয়ে কখনো মিথ্যে কথা বেরোয় না তারা কিন্তু অকপটে স্বীকার করলো যে না সরকারিভাবে কোনো সাহায্য তারা পায়নি এ কোথায় বাস করছি আমরা যা দেখে সত্যি লজ্জা হচ্ছে আমাদের এই আমরা কি এই বাংলায় আছি শস্য শ্যামলা সুজলা সফলা বাংলা যে বাংলা নিয়ে আমরা গর্ব করি সেই বাংলায় আমরা দেখতে পাচ্ছি এমন একটি পরিবার দুই বোন আর এক ভাই মা মারা গেছে বাবা নিরুদ্দেশ হয়ে গেছে মার মৃত্যুর পর কার্যত তারা অনাথ প্রতিবেশীরা কিছু সাহায্য করলে খাওয়া জোটে তাদের আর এই লকডাউন পরিস্থিতিতে যখন হিরিক পড়েছে প্রতিটি জায়গায় সাহায্য করবার কেন তাদের চোখে পড়ল না এই ছোট ছোট শিশুদের কান্না সেই প্রশ্নই তুলে ধরলাম আমরা আমরা আশা রাখি যে এই খবর সম্প্রচারিত হবার পর নিশ্চয়ই এমন মানুষও আছেন যাদের কাছে এই খবর পৌঁছায়নি সরকার স্থানীয় প্রশাসন তাদের কাছে এই খবর থাকলেও তারা কিছু করেনি কিন্তু এমন কিছু মানুষ আছেন হৃদয়বান মানুষ আছেন বিবেক সম্পন্ন মানুষ আছেন যাদের কাছে এই খবর পৌঁছানো মাত্র ডিজিটাল বাংলার মাধ্যমে এই খবর সম্প্রসারণ হওয়ার পরই তারা উদ্যোগ নেবেন তাদের পাশে দাঁড়াবেন এই আশাই বুক বাঁধছি আমরা।